চাকরির দাবিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার প্রত্যাশীদের। অবিলম্বে সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষায় ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে আবারও রাস্তায় নামলো সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার্থীরা। আগরতলা সিটি সেন্টারের সামনে দাবি আদায়ের লক্ষ্যে 2022 সালের সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার্থীরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ছবির সামনে দাঁড়িয়ে সম্মিলিতভাবে আওয়াজ তুললেন দ্রুততার সাথে পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার। এ নিয়ে তারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেন। অবিলম্বে তাদের দাবি মেনে ত্রিপুরা সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন 2022 সালের সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার্থীরা। অনেকবারই এরকম জমায়েত করেছি, কিন্তু আজকে জমায়েতটা আমরা যেন শেষবারের মতন হয় এই রিকোয়েস্ট করার জন্য আজকে আমরা সবাই একসঙ্গে এসেছি। অনেক দূর দূরান্ত থেকে সবাই এখানে এসেছে, জমা হয়েছেন, কারণ ট্যাটের রেজাল্ট দেওয়া হয়ে গেছে, আমাদের এখনও রেজাল্ট দেওয়া হয়নি। আমাদের পরীক্ষা কিন্তু ট্যাট পরীক্ষা অনেক আগে হয়েছে, হ্যাঁ, তো আমাদের রেজাল্টটা দিয়ে আমাদের যেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী স্যার সর্বোপরি অভিভাবক তিনি ত্রিপুরা রাজ্যে, উনি তো আমাদেরও অভিভাবক, ওনার কাছে আমরা সবাই করজোড়ে নিবেদন করতে এসেছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করে উনি যেন আমাদের সকলকে নিয়োগ করে, একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেন এবং আমাদের কৃতার্থ করেন। স্যারের কাছে আমাদের এই রিকোয়েস্টটা জানানোর জন্য আজকে আমরা সবাই এখানে জমায়েত হয়েছি। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে সবাই এসছে, অনেকের কিন্তু মানে সময় পেরিয়ে যাচ্ছে, হাতে আর সময় থাকবে না। এখন যদি রেজাল্ট পাবলিশ করে আমাদের নিয়োগ করা না হয় আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে, আমাদের ভীষণ মানে অনেকটাই লস হয়ে গেছে এতটা দিন। এখন যদি স্যার আমাদের নিয়ে একটু ভাবেন, ওনার কাছে আমরা সত্যি কৃতজ্ঞ থাকবো, এই বলে আমি আমার নাম অমৃতা, আমার বর্তমানে এইজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2025 সালে, আমাদেরকে যাতে অতি সত্ব নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে আসবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। নমস্কার।